আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে, প্লাস্টিক সার্জারি করতে গিয়ে প্রাণ হারালেন অভিনেত্রী। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অস্ত্রোপচার করে ফ্যাট কমাতে গিয়ে দক্ষিণ ভারতীয় টেলিভিশন অভিনেত্রী চেতনা রাজের মৃত্যু হয়েছে। সোমবার 16 মে হাসপাতালের বিছানায় তার মৃত্যু হয়। টাইমস অব ইন্ডিয়া জানায়, পরিবারকে না জানিয়ে অস্ত্রোপচারের জন্য সোমবার সকালে ফ্যাট ফি অস্ত্রোপচারের জন্য কসমেটিক হাসপাতালে ভর্তি হন চেতনা। এরপর অস্ত্রোপচারের সময় তার ফুসফুসে পানি জমে যায় এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। বিকেল 4টা পর্যন্ত চিকিৎসকরা সব চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। মেয়ের মৃত্যুর খবর পেয়ে চেতনার পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যায়। সেখানে মেয়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন চেতনার মা। 21 বছর বয়সী চেতনার পরিবারের দাবি, চিকিৎসকের গাফিলতির জন্য ফান গেছে তার। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চেতনার বাবার অভিযোগ, প্রয়োজনীয় সামগ্রী এবং পরিবারের সম্মতি না নিয়ে চিকিৎসক এই ফ্যাট অপারেশনের অস্ত্রোপচার করেছেন। চিকিৎসকের ভুলের জন্য তাদের সন্তানের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় একটি থানায় অভিযোগ দায়ের করেছেন চেতনার বাবা মা। এই অভিনেত্রী বেশ কিছু টেলিভিশন সিরিয়াল ও সিনেমায় অভিনয় করেছেন। এছাড়াও হায়ার নামের একটি মুক্তি প্রতীক্ষিত সিনেমাতে অভিনয় করেছেন চেতনা। সুপ্রিয় দর্শক, প্লাস্টিক সার্জারি করতে গিয়ে প্রাণ হারালেন অভিনেত্রী চেতনা। বিস্তারিত বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে।